হ্যালো ক্লাস ফাইভ, তোমাদের হিস্ট্রি সেদিনের প্রথম চ্যাপ্টার এ ল্যান্ড অফ ডাইভার্সিটি আমরা পুরোটাই পড়া আমাদের হয়ে গেছে দুদিনে। এবার এর প্রশ্নপত্র, প্রশ্ন তোমার কি আছে, এর প্রশ্ন কোশ্চেন যা এক্সারসাইজে কি কি আছে সেগুলো আমরা এবার দেখব। তো চলো আমরা একটু দেখি কি আছে এবং তার উত্তরগুলো কিভাবে করা যায়। দেখো এখানে তোমাদের কোশ্চেন দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ গ্রেট ডাইভার্সিটি আর ইউনিফর্মিটি, এ কোনটা হবে? ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ গ্রেট ডাইভার্সিটি আর ইউনিফর্মিটি, কোনটা হবে? হবে ডাইভার্সিটি। তারপরে দ্য এরিয়ানস, এর মানে হলো ভারত হলো ঐক্য, একতার দেশ, আর মানে এক এক রকমের দেশ আর কি, বৈচিত্র্যহীনতার দেশ আর বৈচিত্র্যময় দেশ। ইউনিফর্মিটি মানে সবই এক রকম, আর ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। তাহলে আমাদের দেশই তো, দেশের আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ইন তোমার ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের দেশ হচ্ছে যে বৈচিত্র্যের মধ্যে একতা। আচ্ছা, দ্য এরিয়ানস দ্য দ্রাভিড়িয়ানস কেম টু ইন্ডিয়া, আর্যরা না দ্রাবড়ি দ্রাবিড়রা কারা ভারতে এসেছিল? আর্যরা এসেছিলেন না। তারপরে পার্সিয়ান অ্যান্ড হিন্দি টুগেদার গেভ রাইজ টু এ নিউ ল্যাঙ্গুয়েজ উর্দু আর পালি, পার্সি আর হিন্দি মিলে একটা নতুন ভাষার জন্ম হয়েছিল, সে ভাষার নাম পালি না উর্দু? উর্দু। এ ফেমাস মাউন্টেন পাস ইন দ্য হিমালয়ান ইজ খাইবার আর সুমের? খাইবার। একটা তোমার গিরিপাস আছে আমাদের হিমালয়ে, তার নাম হলো খাইবার পাস। হলো, এবার রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, এগুলো ট্রু সত্যি না মিথ্যে। দেখো, রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, দ্য গ্রিক্স গেভ আওয়ার কান্ট্রি দ্য নেম, আমাদের ইন্ডিয়া যে নাম, এই নামটা দিয়েছিল তোমার গ্রিকরা, এটা সত্যি না মিথ্যে? এটা কিন্তু সত্যি। এটা সত্যি। বেশ, তাহলে এটা সত্যির লিখি, ট্রু। তারপরে পিপল ওভার দ্য এজেস ফাউন্ড দেয়ার ওয়ে ইন্টু ইন্ডিয়া বাই ক্রসিং দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, মানুষ বছরের পর বছর ধরে ভারতের যে বিখ্যাত বৃহৎ মরুভূমি আছে সেই মরুভূমি দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল, এটা ঠিক কথা নয়, সমুদ্রপথে আর গিরিপাস দিয়ে এসেছিল। সুতরাং এখানে হবে, এটা হবে ফলস। আচ্ছা, দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফরেনার্স ইনফ্লুয়েন্সড ইচ আদার ইন মেনি ওয়েজ, আমাদের যারা ভারতের যারা তোমার সত্যিকারের প্রকৃত বাসিন্দা আর যারা বাইরে থেকে এসেছে, এরা নিজেদের মধ্যে তোমার একে অন্যের সংস্কৃতি দ্বারা বা বিভিন্ন ধরনের তোমার আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ ভাষা এর দ্বারা প্রভাবিত হয়েছে, এটা সত্যি? হ্যাঁ সত্যি। ইন্ডিয়া ইজ দ্য বার্থ প্লেস অফ সিক্স রিলিজিয়ান্স, ভারত ছটা ধর্মের জন্মস্থান, ঠিক নয়, চারটে ধর্ম, কি কি? হিন্দু, বৌদ্ধ, শিখ আর জৈন। তাহলে এটা ফলস। ঠিক আছে, এ
এগুলো একটু ঘিরে তো দেখতে পাবে ভালো। লিখে নাও তোমরা, লিখে নাও। এক মিনিট টাইম পাবে, লিখে নাও। হয়েছে, থ্যাংক ইউ। তাহলে মুছে দিলাম আমি। এবার চলো নিচের পাতায় কি আছে দেখি। কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এগুলোকে কমপ্লিট করতে হবে, এটা এখানে করা যাবে না, আমি নিচে লিখে দিয়েছি। আর তিনটে প্রশ্ন আছে, চলো। আর এখানে কটা প্রশ্ন আছে, আচ্ছা এই প্রশ্ন কটা করে দিই। দেখো, এখানে দেখো, সি আনস্ক্রাম্বল দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে ঝটাপটি লেগে আছে সব মানে অক্ষরের, এটাকে ছাড়াতে হবে, এগুলোকে ছাড়াতে হবে। তাহলে এগুলো ছাড়াতে গেলে কী হবে আমি লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য রাখো। সিপিটিআইআরএস, সিপিটিআইআরএস এটা হবে, আচ্ছা এটা হবে স্ক্রিপ্টস, স্ক্রিপ্টস ভার সে, এটা হবে ডাইভার্সিটি, এইটা হবে ইনফ্লুয়েন্স, আর এইটা হবে ইউনাইটেড। একটু বর্ডার দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, বুঝতেও পারবে তাড়াতাড়ি, ফটাফট লিখবে, কিন্তু ফটাফট লিখে নেবে। বেশ, এবার আহা হা হা, আবার লিখে দিচ্ছি আমি, বেশ এবার এসো। ইন হুইচ স্টেটস আর দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস স্পোকেন, কোথায় কী ভাষায় কথা বলা হয়, আমি লিখে দিচ্ছি। তেলেগু, তেলেগু বলা হয় তোমার অন্ধ্রপ্রদেশ, এটা একটু ছোটো করে দিই। অন্ধ্র, কোঙ্কনি বলা হয় গোয়া,
গোয়া, মালায়ালাম বলা হয় কোথায়? কেরল। ডোগরি বলা হয় জম্মু অ্যান্ড কাশ্মীর। আর তোমার মৈথিলি বলা হয় বিহারি। আর সান্থালি বলা হয় ঝাড়খণ্ডে। আর একটা কি আছে, মণিপুরি। মণিপুরি বলা হয় মণিপুরে, তো বুঝতেই পারছো। বেশ, ঠিক আছে। এবার কোথায় কি বলা হয় সেগুলো একটু জুড়ে দাও, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। বাস, এগুলো তোমাদের কোনো ব্যাপার না, এগুলো এইগুলো করার কোনো দরকার নেই। এ পাতা হয়ে গেল, লিখে নাও। লিখে নাও, একটু ছোট করবো। লিখে নাও, চটপট লিখে নাও, 3-4 মিনিট সময় পাবে। 3-4 মিনিট নয়, সরি সরি, 2 মিনিট, 2 মিনিটের মধ্যে করতে হবে। দেখো, আমি ঘুরে ঘুরে দেখে দিচ্ছি। হয়ে গেছে, এবার ক্যান্সেল। এবার চলো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যেটা তোমার এখানে লেখা আছে নীলকালিতে, এইটা তোমাদের বইয়ের মধ্যেও লেখা আছে, আর যেটা লাল কালিতে লেখা আছে সেটা তোমাদের লিখতে হবে। টু ওয়েজ ইন হুইচ দ্য হিমালয়াজ ইনফ্লুয়েন্স ইন্ডিয়া আর, ভারত কোন তোমার দুইভাবে হিমালয় পর্বত আমাদের ভারতবর্ষকে প্রভাবিত করেছে, কি দিয়ে? আর অ্যাক্টিং অ্যাজ ব্যারিয়ার টু শিল্ড ইন্ডিয়া ফ্রম দ্য রেস্ট অফ এশিয়া। একটা হলো সে উত্তর দিকটাকে তোমার একদম দেয়াল দিয়ে মানে ঘিরে সিল করে দিয়েছে, যাতে অন্য এশিয়ার অন্য কোথাও ঢুকতে না পারে। আর দুই হলো অ্যান্ড দ্য আদার ইজ গিভিং রাইজ থ্রি গ্রেট রিভার, দ্য গঙ্গা, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র। এবং তিনটে নদীর জন্ম দিয়ে সেখান থেকে তিনটে নদী বেরিয়েছে, গঙ্গা, ইন্দাস মানে সিন্ধু নদী, সিন্ধু যদিও তার অনেকটাই পাকিস্তানে এখন, কিন্তু এখনও ভারতে আমাদের কিছু আছে, আর ব্রহ্মপুত্র আসামে। এই নদীর জন্ম দিয়ে আমাদের দেশকে প্রভাবিত করেছে। আচ্ছা, টু ওয়ে ইন হুইচ পিপল ফাউন্ড দেয়ার ওয়ে টু ইন্ডিয়া ওয়ার, তো মানুষ
ভারত ঢুকতে কুন্দ্র পথ পেয়েছে, কুন্দ্র পথ খুঁজে বের করেছিল। একটা হলো মাউন্টেন মাউন্টেন পাস মানে গিরিপথ, গিরিপথ মানে উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে কোনো একটা জায়গায় নিচু একটা পথ আছে খানিকটা নিচু, সেটা হলো মাউন্টেন মাউন্টেন পাস। খাইবার পাসের কথা বললাম আমরা, আর আরেকটা হলো সমুদ্র এবং মহাসমুদ্র যেখান দিয়ে তারা ভারতে এসে ঢুকেছে। আচ্ছা, ইন্ডিয়া পুট আপ ইউনাইটেড ফ্রন্ট ডিউরিং আওয়ার স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স। ভারত এক সময় তোমার ঐক্যবদ্ধ হয়েছিল, কখন না আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়ে। বেশ, এটা হলো। এরপরে আছে তোমাদের কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেনে কী আছে, হাউ ডুই অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হাউ ডুই নো দ্যাট আওয়ার ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস হ্যাভ বিন প্রিজার্ভড ইভেন টুডে। তোমাদের এই কোশ্চেনগুলো একটু বেশ কঠিন, এটা পুরোপুরি উত্তর করতে গেলে অনেক বড় হয়ে যেত, আমি ছোট্টর উপরে করে দিয়েছি। হ্যাঁ, তোমার সম্পূর্ণটা কভার করা যায়নি বললে ভুল হবে, তবে তোমার সম্পূর্ণটা কভার করা যায়নি, অনেকটাই কভার করা গেছে, এর মধ্যে উত্তর হবে। উত্তর হলো, আওয়ার কালচার ইজ ফুল অফ ইউনিক ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস। আমাদের তোমার যে মানে সংস্কৃতি, আমাদের যে কালচার, তার মধ্যে তোমার সুন্দর পরম্পরা এবং রীতিনীতি আছে। দিজ কালচার অ্যাসপেক্টস পেভড দ্য ওয়ে অফ আওয়ার লাইফ। আমাদের এই কালচারের বিভিন্ন দিক আমাদের জীবনের রাস্তা, পেভড মানে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া, এখানে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া তো হবে না, আমাদের এই এই সংস্কৃতির এই সমস্ত দিক আমাদের জীবনের রাস্তাকে মসৃণ করে দিয়েছে। ইভেন টুডে আওয়ার ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস ইন ডিফারেন্ট ফর্মস আর প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। এখনও পর্যন্ত আমাদের যে পরম্পরা এবং রীতিনীতি, সেটা আমাদের পরম্পরা এবং রীতিনীতি যা আমাদের এখনও পর্যন্ত আমাদের জীবনে দেখা যায়, সো উই নো দ্যাট আওয়ার ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস হ্যাভ বিন প্রিজার্ভড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সুতরাং আমরা বলতে পারি যে আমরা জানি যে আমাদের যে পরম্পরা এবং রীতি, এগুলো আমাদের এখনও রীতিনীতি সবই আমরা ধরে রাখতে পেরেছি। আচ্ছা, তারপরে এসো, হাউ ডু দ্য ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড স্ক্রিপ্টস অফ ইন্ডিয়া প্রুভ আওয়ার ইউনিকনেস। এই যে তোমার ভাষা এবং লেখার যে স্ক্রিপ্ট মানে তোমার বর্ণমালা, এ দিয়ে কীভাবে প্রমাণ করা যায় যে ভাষা এবং স্ক্রিপ্ট আমাদের ভারতের যে ইউনিকনেস মানে একটা তোমার কী বলবো অনুপমতা, আমার এত এত সৌন্দর্য, এটা একটা চমৎকার ব্যাপার, এটা কীভাবে প্রমাণ করা যায়। অ্যাকর্ডিং টু এ সার্ভে, একটা জরিপ, জরিপ মানে এখানে মাপজপের জরিপ নয়, তোমার খোঁজ খবর নেওয়া, অনুসন্ধান করা, একটা জরিপের মাধ্যমে জানা গেছে যে ইন্ডিয়া হ্যাজ 461 ল্যাঙ্গুয়েজেস, ভারতে 461টা ভাষা আছে। দিজ নাম্বারস মেক ইন্ডিয়া ওয়ান অফ দ্য মোস্ট লিঙ্গুইস্টিক্যালি ডাইভার্স নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। এই যে তোমার 461টা ভাষায় একটা দেশে মানুষে কথা বলে, এটা সারা পৃথিবীর মধ্যে ভারতকে একটা তোমার অন্যতম একটা তোমার বৈচিত্র্যময় রাষ্ট্রে পরিণত করেছে। সিমিলারলি ইন্ডিয়া হ্যাজ 88 ডাইভার্স স্ক্রিপ্টস অ্যান্ড দিস পসিবলি মেক্স ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট গ্রাফিক্যালি ডাইভার্স নেশনস অ্যাক্রস দ্য গ্লোব। আর আমাদের আছে তোমার 88টা স্ক্রিপ্ট, যেমন বাংলা বাংলা অক্ষর, তারপরে তোমার হিন্দি অক্ষর, দেবনাগরী, তারপরে গুরমুখী, সংস্কৃত, এসব যে দেবনাগরী মানে সংস্কৃত, এইরকম তামিল, তেলুগু, এসব বিভিন্ন যে তোমার বর্ণ আছে, বর্ণমালা, এই রকম ধরনের 88 রকমের বর্ণমালা আমাদের দেশে আছে। এটাও সম্ভবত তোমার পৃথিবীর মধ্যে বৈচিত্র্যময় গ্রাফিক্যালি ডাইভার্স মানে
এটা হলো ভাষাগতভাবে তোমার এ কি বলবো কে ভাষাগতভাবে বাংলাটা হলো তোমার ভাষাগতভাবে ইউনিক, মানে অতি ভাষাগতভাবে চমৎকারী, ভাষাগতভাবে চমৎকার। এবং এইটা হলো তোমার বর্ণমালাগতভাবেও পৃথিবীর মধ্যে একটা চমৎকার জায়গায় ভারতকে এনে দিয়েছে, বৈচিত্র্যময় জায়গায় এনে দিয়েছে। এই গ্রাফিক্যালি মানে হলো তোমার লেখন পদ্ধতি বা আঁকার পদ্ধতি, মানচিত্র আঁকার পদ্ধতি, একে গ্রাফিক্যালি বলে, গ্রাফিক বলে। সে গ্রাফিক্যালি মানে লেখন পদ্ধতির দিক থেকেও আমরা পৃথিবীর মধ্যে একটা অন্যতম বৈচিত্র্যময় দেশ। দিস ইজ দ্য প্রুফ অফ আওয়ার ইউনিকনেস ইন দিস কনটেক্সট। এইটাই আমাদের তোমার অনুপমতার, আমাদের সৌন্দর্যের প্রতীক। হ্যাঁ বেশ, তারপরেরটা এসো। হোয়াট ইজ এ ট্রাইব? নেম থ্রি ট্রাইবস অফ ইন্ডিয়া। ট্রাইব কাকে বলে? তিনটে ট্রাইবের নাম করো। এ ট্রাইব ইজ এ গ্রুপ অফ পিপল হু হ্যাভ দেয়ার ওন নেম, কাস্টমস, কালচার অ্যান্ড ইন মেনি কেসেস দেয়ার ওন রিলিজিয়ান। ট্রাইব হলো এক ধরনের তোমার মানুষ যারা একটা গ্রুপে বাস করে এবং তাদের একজন নেতা থাকে, তাদের নিজের নাম থাকে, তাদের নিজের রীতিনীতি থাকে, তাদের কালচার থাকে এবং অনেক ক্ষেত্রে তাদের আলাদা ধর্ম থাকে। ট্রাইবাল পিপল আর কল্ড আদিবাসীজ অর মূল নিবাসীজ, হুইচ মিনস দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস। আদিবাসী মানে হলো এই তোমার এই ট্রাইবাল মানুষদের বলা হয় আদিবাসী। তোমরা শুনেছো নিশ্চয়ই সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, এদেরকে আদিবাসী বলা হয়, অথবা হিন্দিতে বলা হয় মূল নিবাসী। এর মানে হলো যে এরা এই দেশের প্রকৃত অধিবাসী এরাই। হ্যাঁ, আমরা সব বাইরে থেকে এসেছি। আচ্ছা, তিনটা নাম বলো, ভিল, গোন্ড আর সাঁওতালস, আর থ্রি নেমস অফ ইন্ডিয়ান ট্রাইবালস। বেশ, এবার লেখার পালা, ঝটাঝট লিখবে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। টু ওয়েজ ইন দ্য হিমালয়াজ ইনফ্লুয়েন্সেস ইন্ডিয়া আর, ওটা তো লেখাই আছে, ওটা আসতে বললাম না সেই জন্য আমি, অ্যাক্টিং অ্যাজ ব্যারিয়ার টু শিল্ড ইন্ডিয়া। ইন্ডিয়া ফ্রম দ্য রেস্ট অফ এশিয়া। তারপরে এসো, অ্যান্ড দ্য আদার ইজ গিভিং রাইজ দেয়ার, রাইজ থ্রি, অ্যান্ড আদার ইজ গিভিং রাইজ থ্রি গ্রেট রিভার, দ্য গঙ্গা, লেখো, গঙ্গা, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র, ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র। বেশ, তারপরের প্রশ্নে এসো, পরের প্রশ্ন। টু ওয়ে ইন হুইচ পিপল ফাউন্ড দেয়ার ওয়ে টু ইন্ডিয়া, ছোট্ট আছে, মাউন্টেন পাসেস অ্যান্ড সিজ অ্যান্ড ওশিয়ানস, মাউন্টেন পাসেস অ্যান্ড সিজ অ্যান্ড ওশিয়ানস, লিখে নাও।
হয়েছে, তারপরে এসো। ইন্ডিয়ান পুট আপ এ ইউনাইটেড ফ্রন্ট ডিউরিং আওয়ার স্ট্রাগল অফ আওয়ার স্ট্রাগল অফ, এটা তো লেখাই আছে, লিখতে হবে না, বইয়ে লিখে নেবে, বই দেখে, আওয়ার স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স। স্ট্রাগল অফ ইন্ডিপেন্ডেন্স, বেশ, তারপরে পরের প্রশ্ন চলো। আওয়ার কালচার, এদিকে একটু এগিয়ে যাও। হ্যাঁ, আওয়ার আওয়ার কালচার ইজ ফুল অফ ইউনিক ট্র্যাডিশনস, আওয়ার কালচার ইজ ফুল অফ ইউনিক ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস, আওয়ার কালচার ইজ ফুল অফ ইউনিক ট্র্যাডিশনস অ্যান্ড কালচার্স, দিজ কালচার অ্যাসপেক্টস পেভড, দিজ কালচার অ্যাসপেক্টস পেভড দ্য ওয়ে অফ আওয়ার লাইফ, ইভেন টুডে আওয়ার ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস ইন ডিফারেন্ট ফর্মস আর প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, সো উই নো দ্যাট আওয়ার ট্র্যাডিশনস, সো উই নো দ্যাট আওয়ার ট্র্যাডিশনস অ্যান্ড কালচার কাস্টমস হ্যাভ বিন প্রিজার্ভড অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। পরের প্রশ্ন চলো। হাউ ডু দ্য ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড স্ক্রিপ্টস অফ ইন্ডিয়া প্রুভ আওয়ার ইউনিকনেস? উত্তর, অ্যাকর্ডিং টু এ সার্ভে ইন্ডিয়া হ্যাজ অ্যাবাউট 461 ল্যাঙ্গুয়েজেস অ্যাকর্ডিং টু এ সার্ভে ইন্ডিয়া হ্যাজ অ্যাবাউট 461 ল্যাঙ্গুয়েজেস, দিজ নাম্বারস These numbers make India one of the most linguistically diverse nations of the world. Similarly, India has 88 scripts, diverse scripts, and this possibly makes India as one of the most graphically graphically linguistically বানানটা ঠিক করে দেখেছো, তার আবার দেখিয়ে দিই, linguistically এবার এসো, graphically diverse
nations across the globe. Globe ma prithibi tar pore eso. This is the proof of our uniqueness in this context. Tar pore ta ki ache? Now, what is a tribe? Name three tribes of India. A tribe is a group of people who have their own name, customs, culture, and in many cases their own religion. In many cases their own religion. Tribal people are called Adivasis or Mool Nivasi, which means the original inhabitants. এটা কমার মধ্যে দিও, ইনভার্টেড কমার মধ্যে দিও, অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, ভিল, গোন্দ অ্যান্ড সান্তালস আর থ্রি নেমস অফ ইন্ডিয়ান ট্রাইবালস, ঠিক আছে? দেখুন আর একবার মিলি নাও, আচ্ছা এবার আমি ফিরে যাই, এবার তোমরা এবার এখান থেকে পুরোটাই একবার দেখে নাও। অ্যাক্টিং এজ ব্যারিয়ার টু সিল ইন্ডিয়া ফ্রম দ্য রেস্ট অফ এশিয়া অ্যান্ড দ্য আদার ইজ গিভিং রাইজ থ্রি গ্রেট রিভার দ্য গঙ্গা, ইন্ডাস অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র। টু ওয়ে ইন হুইচ পিপল ফাউন্ড দেয়ার ওয়ে টু ইন্ডিয়া ওয়ার মাউন্টেন পাসেস অ্যান্ড the seas and oceans. Indian put up a united front. And the seas passes seas and the oceans. India put up an united front, our struggle of independence. Our culture is full of unique traditions and customs. These cultures, aspects, paved the way of our life. Even today, our traditions and customs in different forms are present in our life, so we know that our traditions and customs have been preserved as much as possible. How do the languages and scripts of India prove our uniqueness? According to a survey, India has about 461 languages. These numbers make India one of the most linguistically diverse nations of the world. Similarly, India has 88 diverse scripts, and this possibly makes India as one of the most graphically diverse nations across the globe. This is the proof of our uniqueness in this context. What is a tribe? Name three tribes of India. A tribe is group
is a group of people who have their own name, customs, culture, and in many cases their own language. Tribal people are called Adivasis or Mool Nivasi, which means the original inhabitants. Bhil, Gond, and Santal are three names of Indians. A Indian tribals. ঠিক আছে, এই তোমার তোমাদের কোশ্চেন হয়ে গেল, এই এই চ্যাপ্টারও শেষ হয়ে গেল। তোমরা প্রশ্নগুলো সমস্তগুলো ওই যেগুলো বইয়ে করার সেগুলো বইয়ে করে নেবে, মানে ওই যে আগের যে আমি তোমার এই সেন্টেন্সটা পূরণ করতে দিয়েছি ওটাও কিন্তু তোমার বইয়ে দেয়া আছে, ওখানে ওইখানে তোমরা লিখে নেবে, আর এই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে। হ্যাঁ, তাহলে আজকের মতন এইটুকুই। আচ্ছা, তাহলে এই পর্যন্তই তোমাদের আজকের মতন হলো। সামনের দিনে আবার নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা কিন্তু পড়বে এই এই চ্যাপ্টারটাই, অনেকটাই পড়ার আছে, এটা বেশ খুব কঠিন চ্যাপ্টার, এটা অনেকটাই পড়ার আছে, এটা তোমরা পড়বে, খুব ভালো করে পড়বে, না পড়লে তো হবে না, পড়তে হবে, প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। বেশ, তাহলে আজকের মতো এইটুকুই। তোমাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে শুনলে আর লিখলে। থ্যাংক ইউ, গুড বাই।